আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে শেয়ার করব তোমাদের এই যে ফাজিল পরীক্ষার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তিনটা ইয়ারের কিন্তু কম্বাইন যে রেজাল্টটা আছে সেটা তোমরা কিভাবে দেখতে পারো। সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রথম ইয়ার, দ্বিতীয় ইয়ার, তৃতীয় ইয়ার তিনটা রেজাল্ট এক ক্লিকে একসাথে কিভাবে দেখতে পারো, এবং তোমরা সিরিয়াল ওয়াইজ তোমাদের একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এগুলো আলাদাভাবে কিভাবে দেখতে পারো, দুইটা ওই দেখাবো একদম খুব সহজেই। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো আমাদের এই ফলাফলটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখার জন্য আমাদেরকে ফার্স্টে এই যে ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে, এই যে এটাতে আসতে হবে। তো এখানে আসার পরে আমরা যেহেতু ব্যক্তিভেদে রেজাল্ট দেখব, সো এখানে দেখো স্টুডেন্ট রেজাল্ট, এখানে আমাদের কেক অটোমেটিক দেওয়া থাকবে। তার আগে তোমাদের ফাজিল পাস, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ, রিটেক, মান উন্নয়ন 2021 ফলাফল প্রকাশিত হয়েছে, এটা দেখতেই পাচ্ছ, তোমরা জানো কয়েকদিন হলেই এটা হয়েছে, প্রকাশিত হয়েছে। আজকে মূলত তোমাদের এই কম্বাইন্ড রেজাল্টটা একত্রে প্রকাশিত হয়েছে। তো আমাদের রেজাল্ট দেখার জন্য এখান থেকে আমরা জাস্ট কী করবো, ফাজিল পাশে দেখবে দিব, এখান থেকে আমাদের এক্সাম ইয়ারটা 21 থাকবে, তারপর এখান থেকে পাসিং ইয়ার থার্ড ইয়ারটা দেখবো, থার্ড ইয়ার, দেন এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা লিখে দিব। দেওয়ার পরে ক্যাপস কোড দুইটা আমরা যোগ করব, এই যে এখানে যোগ করে আমরা এখানে জাস্ট বসাই দিব, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা বসাই দিব, বসানোর পর জাস্ট রেজাল্টটা ক্লিক করে দিলে একটু, তো এখন সার্ভার জাম, এটা আসতেছে না, এটা তোমরা এইভাবে জাস্ট রেজাল্টটা ক্লিক করলে রেজাল্টটা পেয়ে যাবে। বাট এখন আমি শেয়ার করব তোমরা কীভাবে তোমাদের এই তিনটা ইয়ারের রেজাল্ট কম্বাইনভাবে দেখতে পারো। তো এটা দেখার জন্য আমরা নিচে দেখো কম্বাইন গ্রেড শিট, এখানে জাস্ট ক্লিক দেব, দিলে আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা ফাজিল পাস সিলেক্ট করবো, পাসিং ইয়ার এখান থেকে 18 দিয়ে দিব, দেন এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিব, দেন এই ক্যাপস কোডটা আমরা যোগ করে জাস্ট এখানে আমরা বসাই দিব, বসানোর পর জাস্ট রেজাল্টে ক্লিক দিব, দেন আমাদের সামনে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। একটু লোড নিবে, কারণ সার্ভার একটু জাম আছে, এখন একটু লোড নেওয়ার পরে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে চলে আসছে আমাদের রেজাল্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের নাম আছে, যে ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, হ্যাঁ, টোটাল গ্রেড, এই যে সিজিপিএ 3.17, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিজিপিএ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের রেজাল্টটা কম্বাইনভাবে দেখার বিস্তারিত পদ্ধতি, আশা করি ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবে, তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন লিখবে। এছাড়াও তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবে। তো আজকের মধ্যে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।